আজ পহেলা ফাল্গুন, তাই বসন্তের আনন্দ ধ্বনি ও ভালোবাসা দিবসের মেলবন্ধনে মধুময় দিন উদযাপন করছে সকল বয়সের মানুষ। ফাল্গুন শুধু আজ প্রকৃতিতেই নয় দোলা দিচ্ছে মানুষের প্রাণেও, তার সাথে যোগ হয়েছে ভালোবাসা দিবস। সব কিছুতেই নতুন জীবন ও সৌন্দর্য যোগ করে ঋতুরাজ বসন্ত। আমরা সবাই সেজেছি বসন্তের রূপে, আমরা বসন্তকে বরণ করে নিচ্ছি। সবাইকে জানাই পয়লা ফাল্গুনের বাসন্তী শুভেচ্ছা। এর সাথে আজকে 14 ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে পালিত হয় ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসেরও শুভেচ্ছা রইল সবাইকে, বসন্তের শুভেচ্ছা। গাছে গাছে নতুন পাতা, ফুটেছে নানা রঙের ফুল, কোকিলের কোহতান, সব মিলিয়ে প্রকৃতি সেজে ওঠে নতুন রূপে। আর প্রকৃতির রূপের সাথে তাল মিলিয়ে লাল হলুদ রঙের শাড়ি, পাঞ্জাবি ও ফুলের সাজে নিজেদের সাজিয়ে তুলেছে তরুণ তরুণীরা। শুধু সাজেই নয়, পিঠা উৎসব, নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা হয়। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস মিলিত হওয়ায় প্রিয় মানুষদের সাথে দিনটি আরো আনন্দের সাথে কাটছে সবার। ঋতুরাজ, বসন্তের আগমনীতে গাছে গাছে নতুন পাতা, ফুলের সমারোহ, সবকিছুই যেন আজ শীতের শুষ্কতাকে আড়াল করার চেষ্টায় মত্ত। তার সাথে যুক্ত হয়েছে ভালোবাসা দিবস। বসন্তের সাথে ভালোবাসার স্নিগ্ধতায় দিনটি যেন আরও আবেগময় হয়ে উঠেছে। বসন্ত আর ভালোবাসার ছোঁয়া মানুষের জীবনকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে, এটিই প্রত্যাশা। নজরুল ইনস্টিটিউট থেকে ক্যামেরায় বিপ্লব চক্রবর্তীকে নিয়ে আমি মন্টি সাহা, কুমিল্লা 24 টিভি।